মাওই আমিরানে সকাল বেলা ওই ভাত পিঠা যা আছে এটা খেয়ে নইবেন আখিও খাইবো কারণ আখিরে একা থুয়ে আপনাকে বিদায় দিয়া পারব না তাহলে আখি কানবো আমি ধল্লা পারা থেকে অটো নিয়ে আহি বাড়ির কাছে আর আখে শোনো বাচ্চা রে দিছো হ্যাঁ নিমু 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 হ্যাঁ ওটা কি গরম জল আচ্ছা তোমার সকালটা সকালবেলা প্রচুর কুয়াশা এখন যাইতাছি এই অটো আনবার নিকা এই দেখেন রাস্তাঘাট কি অবস্থা ইয়ার মধ্যে কোনো অটো ড্রাইভার চাই না একজনকে ফোন দিছিলাম কই ভাই আমার হলো 5000 টার মোড়ার শেষ করাইছে আপনি গো রাস্তায় এই মাটি নিয়াতে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে গা তো যাই হোক এখন সেই ধল্লা ভাড়া যাবো হেনগণ এটা ভাড়া করবো অটো হ্যাঁ মা মারা যাবো গাছকে হ্যাঁ তখন এই রাস্তা দিয়ে আই পারছে না এদিকে নিয়ে আইতেছি উমর দেওয়া রাস্তা ভালো কিন্তু নদী পার হবো কেমনে তো নদী এলো পুল হ্যাঁ পুল দেয় বয়স্ক মানুষ কেমনে নিমক আবার যে কাজ আর যে এদিকে সমস্যা দেহি আহি কিনা ইমন রাস্তা হ্যাঁ রাস্তা দিয়া এইটা যাওয়া ছাড়া কোনো উপায় নাই বর্তমানে এখন এটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তারে খালি কান্দে করে নিয়ে লাগবো বোঝেন না এটা অটো চলে না এমন অবস্থা করে লাগছে মাটি ফেলাইয়া তা এখন এই যে অটো ভাড়া করবার যাইতে হইলেও দেড় মেল রাস্তা খালি পায়ে এইটাই যাবেনছি তারপরে সে অটো ধরার সেই অটো রে কইয়া বইলা নিয়ে আন লাগবো এই যে কাঁচা রাস্তা আরতে আরতে ওখানে পাকা রাস্তা হ্যাঁ দৌড়ছি এই যে হেই দল্লা ভাড়া যাওয়া লাগবো দল্লা ভাড়া যাইয়া তারপরে ভাড়া করার লাগবো এই মাটি গুনে যদি না নিত তাহলে রাস্তাও ভালো থাকতো সবই ভালো থাকতো মাটির গাড়িতে রাস্তা শেষ করা লাই রাস্তা বানাইবো কি সব ধ্বংস হয়ে যায় হ্যাঁ মা সকল এই যে আমার সাসারে যাইছি বলে ন যাই এই মন্দিরে মা হয়ে আইছে মাটি ভালো হয়েছে রাস্তায় মানে এই অটো দিয়েই নিয়ে আনলাম তোমরা রেডিও রেডিও অটো নিয়ে আইতাছি হাজা হাজি বন্ধ করছে হাজা বাদ দাও খালি একটু শুনো দেওয়া হ আর কিছু নাগবো না আমি গেলে যে খারিয়ে থাকার না হ্যাঁ এত কথা বুঝি না খালি রেডিও একটু পিসাইয়া হ্যাঁ ধাক্কা দিমু পয়সা না সে থাকেন দাদা আমি ডাকতে নিয়ে আহি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়ির পাশে থিয়াইলাম
এখন বাড়তে যায় না, যদি রেডি না হয় যা দেখেন কি করি। গোগো মা ওই ইনার হাজা আজি বন্ধ হয় নাই, কি খাই খাওয়া আমি ছোটাই তাছি খারাপ কি তোমাকে কি বিবেক আছে? হ্যাঁ তোমার তো রান্না করা কাজ নাই খুলেন। সুন্দর করে কাপড়টা পরবেন, ঠিক আছে? কি কইলেন বুঝি না, কি কইলেন? কইলাম কি বাপে আমার কাপড় আনছে আমার নিকে, আমি আশীর্বাদ করি আমার বাপে জানি প্রতি বছর আমার নতুন কাপড় দেয়, নতুন কাপড় কিনে দেখুন দেয় আমি যে হারি যাক। তা কে বলল আশীর্বাদ যাবো, পছন্দ হয়েছে তো? মা সকলটা মা বিদায় দিলাম, আর এই জন্মে কোনোদিন হইব কিনা কি ওরা জানে, তারপর তো আইসে মেয়েরা কি বাপের বাড়ি আর আশা করে না, আমিও আশা করি থাকো আস্তে আস্তে নিয়ে হয়, এত তাড়াহুড়ার করার দরকার নেই। দিদি আগে উঠ না, মারে মাঝে দিব আমি দুই পাশে দুই গেল মায় মারে মাছ কানে দিস তাই দাকি লাভ কম ওটা এনে দে জান, আমি আপনার দাগ কেনেও লাগবো তো, কারণ এই তিনজন উঠলেই জুলুম। মা সকলরা রওনা দিলাম, আখি নাম কোনটা এন থেকে ইয়ে যাবো দেওয়াটা ইয়ে গুড়াই গুড়াই না এন থেকে গুড়াই গুড়াই হ্যাঁ এটা দিবা নেই সমস্যা নাই, নাম তুমি ওরা নাঠিটা ভালো করে ধর গেল নিজেরও খারাপ লাগতেছে খুব, এত ই করে আইলো তারা ঘোরা ঘুরে আবার গেল গা। মা সকলরা বউয়ের মন খারাপ, দিদির মন খারাপ, সবারই মন খারাপ, তাই ভালো করবার নিয়ে নিয়ে আসি বউরে একটা টেইলারের দোকানে। ওই যে কি কি কিনে দেখেন, মহিলা মিশরে কাপড় কিনে দিলে সব শান্তি। এটা এটা কি কলিজা কালার না? বাড়ি থেকে বাড়ি থেকে
কি মন শাড়ি কিনছো ইংনার মধ্যে না ইদে দেয় ব্লাউজ পেটিকোট ইংনার কাপড় না দিয়ে দেয় দাদা সুতা আছে নাকি ভালো দেয়ছে ওই যে হ্যাঁ খালি হারা দিয়ে সেলাই তো সুতা দেন কাপড় না গো এটার নাম বলে কলিজা কালার দাদা কি দিলেন একটু দেখিয়ে দেন আচ্ছা ভালো হয়েছে এই দাদার দোকানে যত সিপ বর্ষি হুইল সব কিনি আর এই যে মহিলাই কিনে সুতে দোকানটা হলো মির্জাপুর থানা তাই না হ্যাঁ কাঁচা বাজার রোডে যদি কেউ আহেন তাহলে অনেক পদে সুতা আছে শীতে বাঁচতাছি না পাইকারি টাইকারি রাইকেন এই দোকানে দেখো এই দোকানে দেখো দাদা ভালো যে শীতের ই আছে নাকি বনি আইছে বুঝছে ঝামেলায় ফালাই খালি আছি দাদা ভালো শীতের এটা কিছু দেনছে গুন্ডা সুন্দর করা এটা ভালো না এটা পছন্দ নাকি হয়েছে তো দাদা আমের দোকান তো খুবই পাইকারি বেচছেন বুঝছেন মির্জাপুর মধ্যে একটা ভালো একটা দোকান আমি আমের দোকান থেকে সবকিছু কিনি হ্যাঁ তো এটা হলো ঠান্ডু মার্কেট মির্জাপুর তাই না হ্যাঁ খুব ছোটার মধ্যে দাম কয়ে দেন জানি আর দামা তুমি কর না কেনা চারশো বিশি না আচ্ছা ঠিক আছে উম ধরবো তো তাহলে ই প্যাকেট করেন হ্যাঁ প্যাকেট করেন বুঝছেন মির্জাপুর বইনের দিবেন নিকে ওখানে নিয়ে আইলাম মার্কেটে মন টন খারাপ যাতে ভালো হয়ে জায়গা এখানে মনে করেন এই যে সুতে পেটিকোট দেন কত আবিজ ব্যাগ বইরা লাইছে হ্যাঁ আবার ওই যে মাফলার মনে করেন আমার 1500-2000 শেষ করা লাগছে আচ্ছা দাদা তাহলে আসিয়া কত মার্কেট কইরা যাইলাম তার কোনো হুদিস নাই
যাক বৌডা নিয়ে যে ফিরে আইছে এটাই বড় কথা। কান্দা কাটি ভাল লাগে না, দিদি গেলে কান্দে। এনেকা কইলাম যে ইনার একমাত্র বুদ্ধি এই নগে নিয়ে মার্কেট করার না, তাহলে খুব ভালো লাগে। হ্যাঁ এই যে যাও 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 যাও, পায়ে মাটি পড়ছে না, যাও আঠ যাই। শীতের পোশাক সব পর ওকে যাও। খুশি হয়েছ তো? হ্যাঁ তাকি তো কি করো কে তো, তাহলে আর মন খারাপ করে না? হ্যাঁ তো কয়েকদিন পর বাপের বাড়ি নিয়ে ঘুরিয়া হুনি। ফাল্গুন মাসে আইস? এই যে ভিডিও কিন্তু রেকর্ড আছে, তাই কয় মাস হব? চার পাঁচ মাস। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, খালি বেড়াই কে এসে যাকে। এই তো সামনে কয়দিন পরে নিয়ে যাম নিয়ে মা সকলরা। মা দিদি বিদায় হইলো, কেমন লাগলো একটু কমেন্টে জানেন, কারণ আমার সবকিছু মেনটেন করে চলা লাগে। যাই আগামী ভিডিওতে আবার দেখাইব, টাটা।